কর্মরত অবস্থায় নির্মীয়মান একটি বাড়ির সেফটি ট্যাঙ্কে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ল দুই শ্রমিক। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আজ এই ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার আশ্রমপাড়া এলাকায় 31 নম্বর জাতীয় সড়কের ধারে। জানা গিয়েছে ওই এলাকায় বেশ কিছুদিন ধরে গোপাল সাহা নামের এক ব্যক্তির বাড়ি নির্মাণের কাজ চলছিল। আজ সেই নির্মীয়মান বাড়ির সেফটি ট্যাঙ্কের ভেতরে শাটারিং খুলতে নেমেছিলেন আনোয়ারুল ইসলাম নামের এক শ্রমিক। আচমকাই তিনি নিচে পড়ে গিয়ে অচৈতন্য হয়ে পড়েন। বিষয়টি লক্ষ্য করে তাকে উদ্ধার করতে যান শের মোহাম্মদ নামের আরও এক শ্রমিক। তিনিও নিচে পড়ে গিয়ে অচৈতন্য হয়ে যান। এরপরে স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে আসেন। উপস্থিত হন বাড়ির মালিক গোপালবাবুও। খবর দেওয়া হয় দমকলে। দমকল কর্মীরা নিচে নেমে অচৈতন্য অবস্থায় দুই শ্রমিককে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই দুই শ্রমিক। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। উঠাইলো, উঠাবার জন্য গাড়ি আসলো, লোকজন জমল, তারপর ট্যাঙ্কির মধ্যে নিচে নামলো, নামার পর ও বেহুশ হয়ে গেছে নিচে। ট্যাঙ্কি রাখলে এক ঘন্টাও ছেড়ে দেয়, বাস ওকে আমি বাজারে নিচে গেছিলাম, আমিও বেহ। তারপরে কেন নিকালছি তাহলে তাহলে কিছু বলতে পারবো। যখন হিসে আসি দেখছি কোন জায়গাতে কাজ করছিলেন, ওই কি বলছে পেট্রোল পাম্প, পেট্রোল পাম্পের সাইডে। কবে থেকে কাজ করছিলেন ওই জায়গাতে? ওই জায়গাতে 15 দিন। দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ, ইসলামপুর।